বাট আমি সবার সাথে একটা সিক্রেট শেয়ার করব, যে সিক্রেটটা একটা শর্টকাট, যে শর্টকাটটা যারা যারা অ্যাপ্লাই করবে তারা তারা সবাই আজ থেকে 6 মাস পর যখন আমাদের প্রোগ্রাম হবে সেই এই স্টেজে বা এর থেকে বড় স্টেজে সবাই অ্যাচিভার হয়ে আসতে চাইবে। স্মার্ট ভ্যালু করলে সে সাকসেস মিলতা হয় না, ইয়ে ক্লিয়ার হে। আপনি স্মার্ট ভ্যালু করলে আপনার বাড়ি হবে, গাড়ি হবে, ন্যাশনাল ট্রিপ হবে, ফরেন ট্রিপ হবে, এটা খুব অবভিয়াস। যে অনেস্টি দিয়ে সিরিয়াসলি করবে সেটা পাবেই, কিন্তু প্রশ্ন এখানে নয়। আমি সেই ব্যাপারটা নিয়ে বলবো, আমার বাড়ি আছে, আমি 50 লাখ টাকার ফ্ল্যাটে থাকি, আমি 15 বার বিদেশ ঘুরতে গেছি, আমি 20,000 টাকার ঘড়ি পরি, আমি 8 লাখ টাকার গাড়ি চড়ি, এগুলো শুনে লাভ নেই। আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে আপনি কি করে এ জায়গায় এসে দাঁড়াতে পারেন। জানতে চাই সেটা, ইয়েস অর নো, সেই সিক্রেটটা জানতে চাই তো? কারণ আমি সবার সাথে একটা সিক্রেট শেয়ার করব, যে সিক্রেটটা একটা শর্টকাট, যে শর্টকাটটা যারা যারা অ্যাপ্লাই করবে তারা তারা সবাই আজ থেকে 6 মাস পর যখন আমাদের প্রোগ্রাম হবে সেই এই স্টেজে বা এর থেকে বড় স্টেজে সবাই অ্যাচিভার হয়ে আসতে চাইবে, আসতে পারবে। তো সবাই আমরা অ্যাচিভার হতে চাই, সবাই চাই, সবাই সাকসেস পেতে চাই, সবাই চাই এরকম ভাবে আমাকে রেকগনাইজ করা হোক, ন্যাশনাল ট্রিপ ফরেন ট্রিপ পাবো। তার সিক্রেটটা কি, কি করেছি আমরা? কিচ্ছু করিনি। আজকে যখন আমরা স্মার্ট ভ্যালু করা শুরু করেছিলাম কিচ্ছু জানতাম না, সাকসেস কাকে বলে বুঝতাম না, স্বপ্ন কাকে বলে জানতাম না, জীবনে কি করব, কি লক্ষ্য কিচ্ছু ক্লিয়ার ছিল না। কলেজে পড়া আর 10টা ছেলের মতন আমরা নিতান্ত সাধারণ ছেলে ছিলাম, যার না জীবনে লক্ষ্য ছিল, না ফোকাসিং ছিল, না কোনো কিছু ছিল। সব কিছু হয়েছে স্মার্ট ভ্যালুর জন্য, কিন্তু আমরা একটা কাজ করেছি। এটা আমার কথা নয়, আজকে এই স্টেজে আপনি যাদেরকে সাকসেসফুল দেখছেন প্রত্যেকটা মানুষ এই একটা কাজ করেছে, যেটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারাও সাকসেসফুল হবেন। আমি ঘরের প্রত্যেকটা মানুষকে বলছি, মানে শিওর শট। এবং শুধুমাত্র এটা স্মার্ট ভ্যালুতে সাফল্যের কথা বলছি না, আপনি পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে যদি অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি হতে চাই, আমি বারবার বলছি এই কথাটা তাদের জন্য যারা অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি হতে চায়, যদি আপনি অর্ডিনারি অ্যাসোসিয়েট হিসেবে থেকে যান এই ভিড়ের মধ্যে আর 500টা অ্যাসোসিয়েটের মধ্যে আপনি একজন, তাহলে কথাটা শোনার দরকার নেই। বাট যদি আপনি চান না আমি ওই 5 জনের মধ্যে আসবো, আমি সাকসেস পাবো, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সবাই রাজি আছি? সবাই রাজি আছি? সবাই রাজি আছি? আমরা সবাই এখানে যারা রাজন রয়েছি 18 বছরের ওপরে, আমরা সবাই প্রাপ্তবয়স্ক, আমাদের একটা ডিসিশন নিতে হবে যে আমাদের লাইফের প্রায়োরিটি কি। যারা যারা আজকে নিজেদের জীবনের প্রায়োরিটি সেট করতে পারবে তারা তারা স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হবে। ক্লিয়ার করতে পারছি? প্রায়োরিটি মানে আপনাকে বুঝতে হবে সব কিছু একদিকে, স্মার্ট ভ্যালু আরেক দিকে। এই কনসেপ্টটা যাদের মধ্যে থাকবে তারাই স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হবে। কথাটা বোঝা যাচ্ছে? আপনার জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট কি সেটা আপনাকে বুঝতে হবে। যারা যারা এটা রিয়েলাইজ করতে পারবে, আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্মার্ট ভ্যালু, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের 4 বেসিক ওয়ার্ড, লিস্ট বিল্ডিং, ইনভাইটিং, এসটিবি, ফিডব্যাক, আগামী 3-5 বছরের জন্য আপনি জীবনে সাকসেসফুল হবেন, এটা গ্যারেন্টেড। ক্লিয়ার করতে পারলাম? আজকে আপনি ক্রিকেট খেলা দেখুন, আপনি ফুটবল খেলা দেখুন, আপনি অ্যাক্টিং দেখুন, আপনি ডান্স দেখুন, আপনি পলিটিক্স দেখুন, যে কটা মানুষ তার লাইফে সাকসেসফুল হয়েছে তারা একটা জিনিসে ফোকাস করেছে এবং সেই কাজটা তাদের জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার করতে পারলাম? আপনার জীবনে কি স্মার্ট ভ্যালুটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? প্রচুর ছেলেমেয়ে আজকে এখানে, প্রচুর দূর দূর থেকে এই ট্রেনিং হলে এসছে, আর আমি শুনছিলাম প্রচুর ছেলেমেয়েরা এখানে আসতে পারেনি, তাদের বাড়ি অনেক কাছে কিন্তু তারা এই হলে আজকে আসতে পারেনি। কি কারণ, কি তাদের এক্সকিউজ, কি তারা লাস্ট মোমেন্টে তাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়ে গেছে। ভেবে দেখুন, দিস ইজ কল লাইফ। আমরা মুখে বলি আমরা সাকসেসফুল হতে চাই, আর আমার জীবনে প্রায়োরিটি স্মার্ট ভ্যালুর থেকে পাড়ার কারোর বিয়ে বাড়ির নেমন্তন্ন, আত্মীয় স্বজনের কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন, সেই জিনিসটা আমার কাছে প্রায়োরিটি বেশি। আপনি বলুন এই মানুষটা সাকসেসফুল হতে পারবে? এই মানুষটা জীবনে স্মার্ট ভ্যালুতে এসপিএল অ্যাচিভার হবে? লাখ লাখ টাকা বোনাস পাবে, বাইক পাবে, গাড়ি পাবে, ফরেন ট্রিপ পাবে? পাবে না। শুধু স্মার্ট ভ্যালুতে কেন, পৃথিবীর কোনো প্ল্যাটফর্মে গেলে পাবে না। সে সারা জীবন অর্ডিনারি হয়ে 8,000, 10,000, 12,000, 15,000 টাকা করে সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকবে, গরিব হয়ে জন্মেছে, গরিব হয়েই মরবে। ক্লিয়ার করতে পারলাম? এই জিনিসটা সে বুঝতে পারছে না, তার কাছে এই প্রায়োরিটিটাই ক্লিয়ার নয়, এটা তার কাজের জায়গা। আজকে আমি দেখি স্মার্ট ভ্যালু তো আমাদের ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা রয়েছে, আমরা কিচ্ছু করিনি, আমাদের একটা শুধু কোয়ালিটি ছিল, আমরা কম বয়সে বুঝে নিয়েছিলাম আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট স্মার্ট ভ্যালু। এই জিনিসটা বুঝে গেছিলাম। এখানে পড়াশোনার এক্সকিউজ দেয় লোকে, আজকালকার দিনে ছেলেমেয়েদের পড়াশোনার এক্সকিউজ দেওয়ার কোনো কারণ নেই, কারণ পড়াশোনার নামে প্রহসন হচ্ছে মার্কেটে। অনলাইন এডুকেশন চলে আসার পর স্কুল কলেজের পড়াশোনায় কি হচ্ছে নতুন করে বলার দরকার নেই, বাট আমি যখন পড়াশোনা করেছি মাধ্যমিকে 80% স্কোর করেছি, এইচএস 83% স্কোর করেছি, কলেজে ফার্স্ট ইয়ারে কখনো সেকেন্ড হয়নি, এইরকম জায়গায় পড়াশোনা করা ছেলে হিসেবেও বুঝতে পেরেছিলাম যে পড়াশোনাটা তো করতে হবেই,
দুবছর কলেজে আরো আছি, কলেজটা আমাকে কমপ্লিট করতে হবেই, কিন্তু আমার এই কলেজের পড়াশোনার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট স্মার্ট ভ্যালু, এটা আমি বুঝতে পেরেছিলাম। ক্লিয়ার করতে পারলাম? এর জন্য পড়াশোনার সাথে সাথে স্মার্ট ভ্যালু করেছি, বাট পড়াশুনো করার জন্য কখনো বাহানা দিইনি। আমি আমার কথাটা ক্লিয়ার করতে পারছি? ওপরে বোঝা যাচ্ছে? আপকো সমঝনা পড়েগা আপকে লাইফ কে লিয়ে ইম্পর্টেন্ট ক্যা হ্যায়। ইয়া তো আপ বাহানা বানা সকতে হো, ইয়া তো পয়সা বানা সকতে হো। পয়সা আর বাহানা ইকট্ঠে নহীঁ বানায়া জা সকতা। মেরি বাত সমঝ মে আ রহি হ্যায়? आगे से जब आपको स्मार्ट वैल्यू में सक्सेस पाना है, जिंदगी में सक्सेस पाना है, तो एक ही चीज बाहर निकालना पड़ेगा जिंदगी में से, बहाना। बांगाली डान हाथ बाहत और एक अजुहत সে অজুহাত দিলে চলবে না। লাইফে শুধু সব থেকে ইম্পর্টেন্ট স্মার্ট ভ্যালু, বাবা মা ফ্যামিলি পরিবার সব কিছুর আগে স্মার্ট ভ্যালু। আমি জেনে শুনে বলছি, মাইন্ড ইট, মার্ক মাই ওয়ার্ডস। আপনার লাইফে আপনার ফ্যামিলির থেকে, আপনার বাবা মার থেকে, আপনার বন্ধু বান্ধব স্বামী স্ত্রী ছেলে মেয়ে তার থেকে ইম্পর্টেন্ট স্মার্ট ভ্যালু। কেন জানেন? কারণ স্মার্ট ভ্যালু আপনার জীবনে অন্য জায়গায়। স্মার্ট ভ্যালু সে আপনার খানা হতা হয়, স্মার্ট ভ্যালু সে আপনার পয়সা আতা হয়, উসে আপনার পরিবার চলতা হয়, আর উসি চিজ কা সবসে জ্যাদা অহমিয়ত হোনা চাহিয়ে আপনার লাইফ মে। ইয়ে স্বর্ণ, ये सर लो। जो भी बंदा सक्सेसफुल है, आप सोचिए विराट कोहली के लिए अपने जिंदगी में, ये हार्दिक पांड्या कल हुआ वो आईपीएल जिताया, उसके लाइफ में 3 साल वो क्रिकेट नहीं खेल पा रहा था, चोट के वजह से आ नहीं पा रहा था, लेकिन जब आया आईपीएल जिताया, वो 3 साल से उसका बीवी बोल रहा है वो मेरा पति नहीं होगा, वो सन्यासी बन गया है, वो साधु बन गया है पिछले 3 सालों से। सिर्फ क्रिकेट, सिर्फ प्रैक्टिस, सिर्फ फिटनेस, उसके जिंदगी में कुछ नहीं है, ना बीवी है ना बच्चा है, इसीलिए वो आईपीएल का चैंपियन बना। मैं बात समझा पा रहा हूं? मैं क्लियर कर पा रहा हूं? आप सब कुछ करेंगे उसके साथ, थोड़ा थोड़ा स्मार्ट वैल्यू करेंगे तो स्मार्ट वैल्यू भी सबको कमीशन देके थोड़ा थोड़ा बचेगा तो आपको देगा। बात समझ में आया? क्लियर? যদি আমাকে স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল হতে হয় তাহলে প্রায়োরিটি সেট করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ যদি স্মার্ট ভ্যালু না থাকে, যদি আমার রোজগার না থাকে, বাবা মা থাকবে না। আমি মাইন্ড দায়িত্ব নিয়ে বলছি, কারণ বাবা মা থাকবে, বাবা মা এমন মানুষ তারা পৃথিবীতে আপনাকে কোনোদিনও ছেড়ে যাবে না, কিন্তু আপনি বাবা মার পাশে দাঁড়াতে পারবেন না। ক্লিয়ার করতে পারলাম? আপনি বিশাল বাড়ির কাজ করেন, আপনার প্রচুর বাড়ির দায়িত্ব, আপনি বাড়ি ছেড়ে বেরোতে পারেন না, কারণ আপনার বাড়ির প্রচুর চাপ আপনার উপর। আপনি বাড়ির একমাত্র সবেদন নীলমণি ছেলে, আমিও বাড়ির সবেদন নীলমণি এক টুকরো ছেলেই ছিলাম। ছেলে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা প্রচুর করে হয়, বাবা আর আমার দাদা বাড়ির প্রচুর কাজ, ওই কাজ দিয়ে কিচ্ছু হবে না। কালকে আপনার বাড়ির কেউ অসুস্থ, আপনি সরকারি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন 2 টাকার টিকিট কেটে, কজনের পেছনে? 50 জনের পেছনে। কথাটা বোঝাতে পারলাম? আপনার ডায়ালিসিস হতে গেছে, আপনার ফ্যামিলির কারো কিডনি খারাপ, আপনি ডায়ালিসিসের জন্য গেছেন, দেখছেন আপনার আগে একটা কুকুরের ডায়ালিসিস হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? পশ্চিমবঙ্গেই হয়েছে, পেপার খুলুন দেখতে পাবেন। কারণ সরকারি জায়গায় আপনি চিকিৎসা করাতে গেছেন, আপনার ক্ষমতা নেই যে আপনি নিজের জায়গায় নিজের বাবা মাকে একটা বেটার ট্রিটমেন্ট করবেন। কেন সরকার আপনার বাবা মার চিকিৎসার দায়িত্ব নেবে? কেন আপনাকে এত বড় ধেরে বড় করেছে, শিক্ষা দীক্ষা দিয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে, লজ্জা করে না? লজ্জা করা উচিত কি উচিত নয়? সরকারের কাজ দেশ চালানো, সরকারের কাজে আপনাকে পরিষেবা দেওয়া নয়। পড়াশোনা করার জন্য স্কুল খুলে রেখেছে, কলেজ খুলে রেখেছে, সব কিছু করেছে, আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না, দোষ কার? বাড়ির কাজ দেখাচ্ছেন, রেশন তোলা আপনার কাজ, বাড়ির বাজার করা আপনার কাজ, মাঠে গিয়ে কাজ করা আপনার কাজ। আরে 200 টাকা দিনমজুর দিলে ওই কাজ হয়, বাট আপনার জীবন কেউ তৈরি করে দেবে না। আপনার জীবন তৈরি করতে পারে স্মার্ট ভ্যালু, নিজের কাজের জায়গাটাকে ফোকাস করুন। ক্লিয়ার করতে পারছি? কথাটা বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? যদি আপনার জীবনে সব, কারণ আমি দেখেছি আমার প্রচুর বন্ধু বান্ধব আজকে দেশে বিদেশে বড় বড় কোম্পানিতে চাকরি করে, আমার সাথে যারা পড়াশোনা করেছে, কেউ সরকারি, কেউ বেসরকারি, কেউ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমি তাদেরকে দেখি আর অবাক হয়ে যাই, অবাক হয়ে যায় তাদেরকে দেখে। তাদের লাইফে তাদের একটা চাকরি, কারোর 20,000, কারোর 50,000, কারোর 1,00,000 টাকা, বাট সেই চাকরিটার ইম্পর্টেন্স সব থেকে বেশি। বহু বাচ্চা সব একদিকে, বাট চাকরি একদিকে, কারণ জানে যদি চাকরি না বাঁচাতে পারি, যদি মাসের শেষে 50,000 টাকা না তুলতে পারি, তাহলে এই বই ছেড়ে চলে যাবে। ক্লিয়ার করতে পারলাম? ওই বাচ্চাকে স্কুল থেকে বার করে দেবে যদি স্কুলের মাইনা দিতে না পারে। এর জন্য সেই বাবার কাছে অন্য কিছুর ইম্পর্টেন্স নেই, সব থেকে ইম্পর্টেন্স তার কাজ। বাট আমাদের স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েটরা আমরা হাজার কিছুকে ইম্পর্টেন্স দিই, স্মার্ট ভ্যালুকে দিই না। ক্লিয়ার করতে পারছি? কথাটা বোঝাতে পারছি হ্যাঁ কি না? আমি বলছিলাম, আমি গত সপ্তাহে আমার পাড়ার একজন দাদা, তার বাবা মারা গেছে, তার আমাদের যে শ্রাদ্ধ শান্তির কাজ হয় আমাদের নেমন্তন্ন করেছে, যেদিন যেতে হয় আমরা গেছি দুপুরবেলা, রবিবার দিন সানডে দুপুরবেলা আমরা গেছি, কিন্তু গিয়ে দেখছি তার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু বড় ভাই করছে, ছোট ভাই নেই। আমরা তাকে খুঁজছি, বাপিদা কোথায়, বাপিদা কোথায়। তারপরে দেখি 10-15 মিনিট পরে এলো, বলছে ভাই আজকে বোম্বে থেকে এইচ, মানে আমাদের কোম্পানির যে ম্যানেজার, সে তার একটা কল ছিল, তার জন্য ভিডিও কলে আমাকে 10 মিনিটের জন্য থাকতে হচ্ছিল।
গায়ে সাদা কাপড় মাথায় চুল নেই, যেরকম ভাবে বসন পরে থাকে আমাদের বাঙালিদের, সেই পরেও তাকে 10 মিনিটের ভিডিও কল অ্যাটেন্ড করতে যেতে হয়েছে বাবার শ্রাদ্ধ শান্তির কাজ ছেড়ে। ক্লিয়ার করতে পারলাম? আর আমাদের স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েটরা পাড়ার কোন দাদা কোন দিদি কোন গ্রামের কার বিয়ে তার জন্য সে কাজে আসে না। ক্লিয়ার করতে পারছি? কেন সাকসেস পাওয়া যায় না হচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? তো যদি আপনাকে সাকসেসফুল হতে হয় স্মার্ট ভ্যালু থেকে, আজকে এখান থেকে প্রমিস করে যাব আমার জীবনের এক এবং একমাত্র কাজ কি, আওয়াজ পেলাম না, ক্যা কাম হ্যায় মেরা, সবসে ইম্পর্টেন্ট ক্যা হ্যায়, সবসে ইম্পর্টেন্ট ক্যা হ্যায়, ফ্যামিলি সে আগে, ঘর সে আগে, মা বাপ সে আগে, ক্যুকি স্মার্ট ভ্যালু মে 3 সাল দেঙ্গে, জিন্দগি বনা লেঙ্গে, উসকে বাদ জিন্দগি ভর মা বাপ কা সাথ নিভায়েঙ্গে, হ্যায় কি নেই? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর ফার্দার টাইম নেবো না, বেস্ট উইশেস আপনাদের জন্য, দারুণভাবে বিজনেস করুন, দারুণ করে আমরা এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবো এই বছর।